মেঘ ছেড়ে ওঠা সকালে এক কাপ দার্জিলিং টি সঙ্গে বিশাল বড় পাহাড় সিকিম পাহাড় ওল্ড সিল্ক রুট অর্থাৎ ইস্ট সিকিম রেশম পথের বাঁকে একটি ছোট্ট পাহাড়ি গ্রাম আগমলোক সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা প্রায় সাত হাজার ফিট শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি থেকে গাড়িতে সাড়ে চার ঘন্টার পথ আর ঠিক এখানেই আইএমপি ট্যুরিজম ১৭ সতেরো থেকে উনিশে অগস্ট আয়োজন করতে চলেছে ইলিশ উৎসব আমরা প্রায় সকলেই কিন্তু সুন্দরবন বা দীঘাতেই বর্ষায় ইলিশ উৎসবে সামিল হয়েছি কিন্তু পাহাড়ে ইলিশ এক দুর্দান্ত অনুভূতি ইউনিকো বটে আর যারা বর্ষায় পাহাড় বিশেষত সিকিম ভেবেই উদ্বিগ্ন হচ্ছেন তাদের বলে রাখি অতিবৃষ্টিতে ওল্ড সিল্ক রুটের কোনো অংশই ক্ষতিগ্রস্ত হয়নি আর আমরা যাব লাভা ও গরুবাথান হয়ে আগমলোকে লোকে এনএইচ টেনকে একেবারে বাদ রেখে দিচ্ছি এবার অতএব ভয়ের কোনো কারণও নেই আর শুধু ইলিশ মাছই নয় মেনুতে রয়েছে মুড়িঘণ্ট পাহাড়ি স্পেশাল সবজি বেগুনি দই কাতলা ডাল মাখানি বাটার চিকেন চিকেন বিরিয়ানি চিকেন চাপ রায়তা চাটনি পাপড় মিষ্টি আরও কত কি। সঙ্গে আবার কিউ খোলা ওয়াটারফলস কুপুপ্লেক থাম্বি ভিউ পয়েন্ট লুংথুং নাথাং ভ্যালি ওল্ড বাবা মন্দির পদমচেন বাখুটা নদী আগমলোক মনস্ট্রি থ্রি সিক্সটি পয়েন্ট ভ্রমণ খরচ দুরা তিন দিনে জন প্রতি মাত্র তিন হাজার সাতশো টাকা হ্যাঁ ঠিকই শুনছেন তিন হাজার সাতশো টাকা পার হেড রিসর্টে রয়েছে অসাধারণ সব ভিউ রুমস টোয়েন্টি ফোর আওয়ার্স গিজার সার্ভিস আর কনসার্টে থাকবে গান ও কবিতা আড্ডার সঙ্গে বন্ডফায়ার ও বার্বিকিউ আর এর জন্য কোনো এক্সট্রা চার্জেসও থাকছে না এবার তাহলে আর কিছু না ভেবে যোগাযোগ করুন স্ক্রিনে ভেসে ওঠা নম্বরে আমরা আইএমপি ট্যুরিজম যে কোনো ভ্রমণে শ্রেষ্ঠ অভিজ্ঞতা উপহার দেওয়াই আমাদের কর্তব্য